ইমাম হুসাইনের গলার মধ্যে আমার নবী শুধু একবার চুমা দেয় নাই আমার নবী হাজার অনেকবার চুমা দিয়েছেন যার গলার ভিতরে আমার নবী এতবার চুমা দিয়েছে এই গলার ভিতরে তারা কেমনে ছুরি জ্বালাইলো আমার বুঝে আসে না গো এই ঘটনাটা তো কোন ইহুদিরা ঘটায় নাই কোন খ্রিস্টানে ঘটায় নাই নামদারি মুসলমানের গুষ্টিরা আমার নবীর নাতি ইমামে আলী মুকাম ইমামে হুসাইনের গলার মধ্যে তারা ছুরিটা চালায়া দিছে এ যুবক এই জন্য পৃথিবীর মধ্যে এই পৃথিবীর মধ্যে অসংখ্য মানুষ এখনো আছে যারা ইজিদের প্রেমে ফানা হয়ে যায় যারা ইজিদের পক্ষে কথা বলে আছে না নাই বলেন কার গলায় তারা ছুরিটা চালায়া দিল কাকে তারা শহীদ করে ফেললো আজকে ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো মনটারে বুঝ দিতাম ইহুদিরা খ্রিস্টানরা ঘটাইলে মনটারে বুঝ দিতাম আজকে দাড়িওয়ালা টুপিওয়ালা ফাকরিওয়ালা ফুরাতের পানি দিয়ে ওযু কারণেওয়ালা ওই ফুরাতের প্রান্তরে নাম নামাজ পড়েছে আমার নবীরা উলাদের গলায় ছুরি চালিয়ে দিয়েছে ও যুবক রে আরে কথা বললেই তো কথা বেড়ে যায় উমর রাদিয়াল্লাহ তাআলাহু বলে এখানে কাবার পাথর তুমি কেবল মাত্র একটা পাথর নবী তোমারে চুমা দিয়েছে তাই বলে আমি তোমারে চুমা দেই নবী যদি চুমা না দিত আমি তোমারে চুমা দিতাম না কিয়ামত পর্যন্ত ওই পাথরের ভিতরে হাজিরে যাইয়া চুমা দিবে উমর রাদিয়াল্লাহ তাআলাহু বলেন এখানে কাবার পাথর তুমি শুধুমাত্র একটা পাথর তোমার মাঝে নবী চুমা না দিলে আমি উমর তোমার মাঝে চুমা দিতাম না এই চুমা দেওয়া শুরু হলো এখনো হাজিরা গেলে আপনার কাফেলার নাম কি মদিনার মুসাফির হস কাফেলা এমন ভাবে আমাদের শাহ আমানত হস কাফেলা এমন ভাবে অনেকগুলো কাফেলা আছে ও বন্ধুরে বন্ধু ও যুবক ভাইয়ার আমার হাজিরা যাইয়া পাথরের মধ্যে চুমা দেওয়ার জন্য প্রতিযোগিতা করে কেন আমার রসুল পাথরে চুমা দিয়েছেন এই বলে তারা পাথরে চুমা দেয় এখন আমার প্রশ্ন হলো অনেকে বলেন তাহিরি কেন গরম হয়ে যায় তাহিরি কখনো নরম কখনো গরম কখনো তাহিরি ওই খানকার মধ্যে বৈশা শেষ রজনীতে তাসবি দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে আবার যখন দেখি রাস্তাঘাটে আহলে বায়াতের বিরুদ্ধে কেউ কথা বলে ইমামে আলী মুকামের বিরুদ্ধে কথা বলে আমি আর খানকাই বসে তাসবি জপি না আমি রাজপথে নেমে প্রতিবাদ করি কথা বলেন ঠিক কিনা কি হাত ধরে বলো ঠিক কিনা বলো আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে হায় রে আমার সোনার চন্দ্রমণি কন্যা হুসাইন হাই রে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল আমি আধা ঘন্টার ওয়াজ গজলটার ভিতরে ঢুকাই দিলাম আর কি সময়ের কারণে আল্লাহ বলে ও জিবরাইল ও জিবরাইল যাও না হারে চলিয়া জানা যার না গিয়া রে হাই রে আমার সোনার চন্দ্র মণি হাই রে আমার সোনার চন্দ্র মণি ভয়েস অফ সুন্না সুন্নতের সত্যবাণী আমরা কি এজিদি না হুসাইনি আর জুড়ে এজিদি না হুসাইনি হুসাইনি মুসলমানরা হুসাইনি প্রেমিকরা জ্বর তুফান হোক আর বাদলা হোক সব কিছুকে উপেক্ষা করে আমাদের হৃদয়ে আহলে বায়াতের জায়গা করে দিয়েছি এই জন্য পৃথিবীর কোনো তুফান সেই মহব্বতের জায়গা থেকে দূরে সরাতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইয়েরা
এই চট্টগ্রাম খুলশীব জাউতলা ডিজেল কলোনির মাঠ আজকে হাজারো প্রেমিক এই সিদ্ধান্তে উপনীত হয়েছে মরতে যদি হয় মরব এবং লড়তে যদি হয় লড়ব হকের ময়দান থেকে পলায়ন করব না কথা বলেন ভাইরা আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে আমি বেশি লম্বা করব না শুধু এতটুকুই বুঝতে চাই আর জানতে চাই আমরা কি ইয়াজিদি না হুসাইনি আল্লাহ যেন আমাদেরকে কবুল করে আমিন কর আর জোরে কেন আমিন সবাই আমার সাথে আর কিছুক্ষণ সময় একটা গজল বলেন ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন আধার ঘরে তুমি আপন তুমি মোদের পাড়ের তরি তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদে আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামে ফুল দানিতে প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন চলবে চলবে ইনশাআল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ এ আমার যুবক বাইরা গো ও খুলশীর বাবারা ও আমার চট্টগ্রামের বন্ধুরা এ আমার জাউতলার বাবারা আপনারা যারা বৃষ্টি ভিজে ভিজে কাদা যুক্ত মাটিতে দাঁড়িয়ে আছেন এমন হতে পারে গো আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পরীক্ষার দিনে আমাদের সবার জীবনের গুনাহ ক্ষমা করতে পারে কি পারে না এই জন্য যুবক এটাই তো প্রেমিক বৃষ্টির ভিতরে তারা বাড়িতে যায় না আমি তো চাইছিলাম মাইকটা ছেড়ে দেওয়ার জন্য আমি চাইছিলাম মাইকটা ছেড়ে দিয়ে আপনাদেরকে বাড়িতে পাঠাইবার জন্য কিন্তু আপনারা তো বৃষ্টিতে ভিজতেছেন আমি তো বৃষ্টি থেকে মুক্ত আমার মাথার উপরে তো বৃষ্টি পড়ে না আমি বৃষ্টি না ভিজো আমি কেমনে মাইকটা ছেড়ে দেই আপনারা যারা প্রেমের বাগানে হাজির হইয়া গেছেন আপনারা তো একটা পরীক্ষার ময়দানে এসে গেছেন যারা আরামের ঘুম হারাম কইরা বৃষ্টিতে ভিজাও আজকের মাহফিল শোনার জন্য তারা দাঁড়িয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিনে যদি মায়া হয়ে যায় এই রহমতের বৃষ্টির সাথে সাথে এই খুলশীর গুরুস্থানের কবর আজাব আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না আর বড় করে বলো পারে কি পারে না এই জন্য যুবক এ যুবক জীবনে কত মাহফিল গিয়েছি এমন আশ্চর্য ভক্ত তো আর দেখি নাই যে ভক্তগুলা বৃষ্টির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ভিজতেছে এ বন্ধুরে কারবালার ঘটনা যেদিন ঘটছিল উম্মে সালমা বলেন আমি স্বপ্নে দেখলাম
আমার নবী আমার ঘরের মধ্যে এসেছেন আমার নবী আয়েশা বলে উম্মে সালমা ঘরের ভিতরে যেই বোতল দিয়ে গেছিলাম ওই বোতলের মাটিগুলোর খবর নাও উম্মে সালমা বলছিলেন নবী গো মাটির খবর নেব পরে আগে বলেন না আপনার মাথা মুবারকের চুল মুবারকে কেন বালি দেখা যায় আপনার দাড়ি মুবারকে কেন গো বালি লেগে আছে আপনার শরীর মুবারকে কেন বালু লেগে আছে আমার নবী ডাক দিয়ে কই ও উম্মে সালমা আমার শরীরের মধ্যে বালু লেগে আছে এটা এখন জিজ্ঞাসা করো না আগে দেখো না বোতলের মাটির রঙের অবস্থা কি উম্মে সালমা কই নবী গো আপনারে এমন কেন লাগে গো আপনার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায় আমার নবীর দাঁড় দিয়ে উম্মে সালমা আমি আমি যখন দেখেছি শুনেছি আমার হুসাইনের গলার ভিতরে তারা ছুরিটা চালাইয়া দিবে ওই মুহূর্তে আমার নাতি হুসাইন আমি নবীর যখন নানা গো কইয়া ডাকতাম মারছে আমি আর মদিনায় থাকতে পারি নাই আমার নাতিরে আমি বুকের মধ্যে জড়াইয়া কারবালার জমিনে ওই বালুর মধ্যে যে গড়াগড়ি খাইছি ওই কারবালার জমিনের দুলা বালিগুলো আমার শরীরে লাইগা রইছে উম্মে সালমা বলেন আমি ঘুম থেকে উঠি বাহিরে গেলাম আসমানের দিকে আমি তাকাইলাম দেখতেছি আকাশ থেকে ধুরা ধুরা বৃষ্টির ফুটা ভরে আকাশে কান্দে বাতাসে কান্দে আমার মনে হয় কান্নাই চলছে আজকাল আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র রাহায়া কান্দে ফাতেমা জননী রে হায় রে আমার সোনার চন্দ্রমণি হাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে জিবরাইল আমি আধা ঘন্টার ওয়াজ গজলটার ভিতরে ঢুকাই দিলাম আর কি সময়ের কারণে আল্লাহ বলে জিবরাইল ও জিবরাইল যাও না হারে চলিয়া জানা যার গিয়ারে হাইরে আমার সোনার চন্দ্র মণি হাইরে আমার সোনার চন্দ্র মণি ও বন্ধুরে ও যুবক ভাইরাই আমার শাহাদাতে কারবালার মাহফিল আহলে বাইতের শরণের মাহফিল কি দিয়া কি বুঝামু কোন দিকে যাব কোন দিকে না আমি আপনাদের সামনে আয়াত পড়ি নাই তবে একটা কথা বলে দিয়ে যাই কার গলায় তারা ছুরিটা চালাইয়া দিল কাকে তারা শহীদ করে ফেললো আজকে ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইত মনটারে বুঝ দিতাম ইহুদিরা খ্রিস্টানরা ঘটাইলে মনটারে বুঝ দিতাম আজকে দাড়িওয়ালা টুপিওয়ালা ফাকরি ফুরাতের পানি দিয়া উজু কারণে ওয়ালা ওই ফুরাতের প্রাণ করে নামাজ পড়েছে আমার নবীরা উলাদের গলায় ছুরি চালিয়ে দিয়েছে ও যুবক রে আরে কথা বললেই তো কথা বেড়ে যাই উমর রাদিয়াল্লাহু তাআলাহু বলে এখানে কাবার পাথর তুমি কেবল মাত্র একটা পাথর নবী তোমারে চুমা দিয়েছে তাই বলে আমি তোমারে চুমা দেই নবী যদি চুমা না দিত আমি তোমারে চুমা দিতাম না কিয়ামত পর্যন্ত ওই পাথরের ভিতরে হাজিরা যাইয়া চুমা দিবে ও জানে বলে হাজি বল
جانے والے ہاں جی جب جاؤ تم مدینہ دربار مصطفیٰ میں میرا سلام کہنا وہ جانے والے ہاں جی جب جاؤ تم مدینہ جب جاؤ تم مدینہ دربار مصطفیٰ میں میرا سلام کہنا عمر رضی اللہ تعالیٰ عنہ بولین এখানে কাবার পাথর তুমি শুধুমাত্র একটা পাথর তোমার মাঝে নবী চুমা না দিলে আমি উমর তোমার মাঝে চুমা দিতাম না এই চুমা দেওয়া শুরু হলো এখনো হাজিরা গেলে আপনার কাফেলার নাম কি মদিনার মুসাফির হস কাফেলা এমন ভাবে আমাদের শামানত হস কাফেলা এমন ভাবে অনেকগুলো কাফেলা আছে ও বন্ধুরে বন্ধু ও যুবক ভাইয়ার আমার হাজিরা যাইয়া পাথরের মধ্যে চুমা দেওয়ার জন্য প্রতিযোগিতা করে কেন আমার রসুল পাথরে চুমা দিয়েছেন এই বলে তারা পাথরে চুমা দেয় এখন আমার প্রশ্ন হলো অনেকে বলেন তাহিরি কেন গরম হয়ে যায় তাহিরি কখনো নরম কখনো গরম কখনো তাহিরি ওইখানকার মধ্যে বৈশা শেষ রজনীতে তাসবি দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে আবার যখন দেখি রাস্তাঘাটে আহলে বায়াতের বিরুদ্ধে কেউ কথা বলে ইমামে আলী মুকামের বিরুদ্ধে কথা বলে আমি আর খানকায় বসে তাসবি জপি না আমি রাজপথে নেমে প্রতিবাদ করি কথা বলেন ঠিক কিনা দুই হাত ধরে বলো ঠিক কিনা বলো এই জন্য যুবক উমর রাদি আল্লাহ তারা নদীকে যার ব্যাপারে আমার নবী বলেছেন আমার পরে যদি এই পৃথিবীতে কোন নবী হতো গো ওই নবীটা হইতো হযরতে উমর সেই উমরে নিজের বাপের কল্লা কেটে ফেলে দিছে কেন ভাই আমার নবীরে আমার বাবা পাগল বলেছিল এত বড় আশেকের রাসূল ছিল এত বড় কঠিন একজন প্রেমিক ছিল কথা বলেন ঠিক কিনা সেই উমর পাথরের ডাক দিয়ে পাথর তোমার মধ্যে আমি চুমা দিতাম না কথাটা বারবার রিপিট করছি বুঝার জন্য আমার নবী চুমা দিছে তাই তোমারে চুমা দিছি এখন আমার প্রশ্ন ইমাম হুসাইনের গলার মধ্যে আমার নবী শুধু একবার চুমা দেয় না আমার নবী হাজার অনেকবার চুমা দিয়েছেন যার গলার ভিতরে আমার নবী এতবার চুমা দিয়েছে এই গলার ভিতরে তারা কেমনে ছুরি জ্বালাইল আমার বুঝে আসে না গো এই ঘটনাটা তো কোনো ইহুদিরা ঘটায় নাই কোনো খ্রিস্টানে ঘটায় নাই নামদারি মুসলমানের গোষ্ঠীরা আমার নবীর নাতি ইমামে আলী মুকাম ইমামে হুসাইনের গলার মধ্যে তারা ছুরিটা চালাইয়া দিছে যুবক এই জন্য পৃথিবীর মধ্যে এই পৃথিবীর মধ্যে অসংখ্য মানুষ এখনো আছে যারা ইজিদের প্রেমে ফানা হয়ে যায় যারা ইজিদের পক্ষে কথা বলে আসে না নাই বলেন ইজিদের পক্ষে কথা কয় গতকাল আমি একটা স্ট্যাটাস দিয়ে প্রীতি চলবে না এই বাংলাদেশে ইজিদ প্রীতি চলবে না সে আমার নবীর নাতি ইমামে আলী মুকামকে শহীদ করার জন্য ইবনে জিয়াদকে লেলিয়ে দিয়েছে এবং সে পাঠিয়েছে ইবনে জিয়াদ বলেন আমাকে পাঠাইছি ইজিদ আমি যদি সেই দিন হুসাইনকে গলা না কাটতাম তাহলে ইজিদ আমার গলা কেটে ফেলতো এই ডরে আমিও কাটছি আমিও তার গলা কেটেছি এই জন্য ইজিদকে কোনোভাবেই বাঁচাইবার কোনো সুযোগ নাই আজকে যারা ইজিদের পক্ষে কথা বলে এরা নিঃসন্দেহে ইজিদের দালাল কথা বলেন ঠিক কিনা আমার যুবক ভাইয়েরা পরিষ্কার কথা হলো আমরা কি ইজিদি না হুসাইনি হুসাইনি দুই হাত করে দেখাবেন
আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক আজকে আপনারা ইতিহাস করে দিলেন এটাই বাস্তব প্রমাণ আমি আপনাদের ভালোবাসা দেখে গেলাম আমি আপনাদের ভালোবাসার প্রচারক যে এই খুলশীতে গিয়েছিলাম ডিজেল কলোনির ময়দানে মুসলদার বৃষ্টি দেখেছি কিন্তু ওই বৃষ্টিতে প্রেমিকদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আহলে বাইতের ওয়াজ শুনতে দেখেছি কথা বলেন ঠিক না বে ঠিক আর বর্গন ঠিক কি না বলেন এই জন্য যুবক ভাইয়ের আমার হুসাইনের পক্ষে থাকলে লাভ না লস ইজিদ্দা যখন দেখলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারককে দেখে সবার মন মানসিকতার পরিবর্তন তখন ইজিদ এসে ডাক দিয়ে কয় হ্যাঁ জয়নাল আবেদিন যা হবার তো হয়ে গেছে যা হবার তো হয়ে গেছে এখন একটা সমাধানের দরকার জয়নাল আবেদিন বলেন কেমনে সমাধান করা যায় দুষ্ট লোকের ইজিদ্দার কথা কি তিতানা মিষ্টি দেখবেন আমার দেশের মুনাফিকরা মুখের ভাষা খুব মিষ্টি আসেন বসেন বহুত ফায়দা হবে আছে না নাই কিন্তু তাদের ভিতরে কি শয়তানি ভিতরে কি শয়তানের উপরে মধুর লেভেল ভিতরে কি শয়তানি না বিষ হ্যাঁ এটা কি ভিতরে কি উপরে মধুর লেভেল ভিতরে কি বিষ এই জন্য যুবক ভাইয়ের আমার মিষ্টি কথা বলে বলেই কিন্তু ইয়া হুসাইন কই দিয়ে কিন্তু নিছিল নিয়ে কিন্তু ছুরিটা চালাইছে কথা কোন ঠিক না বেঠে তো এজিদে ইমামে জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দে বলে জয়নাল যা হবার তো হয়ে গেছে এখন একটা কাজ করি দেশের স্বার্থে শৃঙ্খলা স্বার্থে আমরা একটা সমন্বয় করে করা উচিত জয়নাল আবেদিন তো কার ছেলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কার ছেলে হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলার কে আমার নবী নবীর অত্যন্ত কলিজার টুকরা যিনি আহলে বাইতের অন্যতম সদস্য যিনি ইমানের অবিচ্ছেদ্য অংশ সেই মাওলানা আলী যার জীবনে প্রথম নবীর থুতু মুবারক খেয়েছেন যার জীবনে সর্বপ্রথম আমার নবীকে জবান দিয়ে ডাক দিয়েছেন যার জীবনে সর্বপ্রথম নবীর চেহারা মুবারক দেখেছেন সেই মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে আহা আমার নবী পাকের আদরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে জয়নাল আবেদিন ডাক দিয়ে কয় ঠিক আছে হ্যাঁ একটা কিছু তো করা দরকারই মিষ্টি কথা বলতেছে আর কি তখন বলতেছে ঠিক আছে যদি একটা সমাধান করতে হয় আপনার কাছে আমার চারটা দাবি আছে জোরে বলেন কয়টা কথা বলেন কয়টা এক নম্বর দাবি আমি এখান থেকে দর্শি কারণ আছে আমি সবসময় স্টেপ ঠিক রাখি যেন আমাদের এই পোলাপানগুলো যেন আস্তে আস্তে আমাদের ঘটনাগুলো খণ্ড খণ্ড হৃদয়ে ধারণ করতে পারে এই জন্য আমি দেখেন গেলাম ফটিকসির ওই দিন এক অ্যালবাম গতকাল ফলমন্ডি এক অ্যালবাম এরপর জমিয়তুল ফলাহ এক অ্যালবাম আজকে খুলশি আরেকটা অ্যালবাম সব মিলায় যেন একটা চতুর্মুখী প্রেম আসে কি হৃদয়ে চলে আসে সেই চিন্তা করে আমি কিছু কথা বলছি আপনাদের কি অসুবিধা হবে এজিদি না হুসাইনি কি কেউ লড়ে নাই কেউ যায় নাই নাকি আরে আশ্চর্য মাশাআল্লাহ মারহাবা বলেন চলবে নাকি ইনশাআল্লাহ কর না কেন আল্লাহ কবুল করুন আমিন কন বেশি লম্বা করব না আস্তে আস্তে সময় গুছাইতেছি এবার ইয়াজিদ ডাক দিয়ে কই জয়নাল আবেদিন এটা কিছু তো করা দরকার ঠিক আছে আপনার কাছে আমার চারটা দাবি নাম্বার ওয়ান আমার বাবার হত্যাকারীদেরকে আমার বাবাকে যারা শহীদ করেছে তাদেরকে আমার হাতে তুলে দিতে হবে মনে রাখবেন ইয়াজিদ যে কত সাধু এর যে বাসাইবার লেগে যা আমরা দেশের মোল্লারা ভাগ হয়ে গেছে ও যেটা বলছিলাম হুজুর বলতে পারি না তো আমি একটা স্ট্যাটাস দিছিলাম এই বাংলাদেশে এজিদ প্রীতি চলবে না এটার ভিতরে এক হুজুরে কমেন্টস করছে এজিদ ছিল মর্দে মুজাহিদ হ্যাঁ বলে মর্দে মুজাহিদ আমি কে হ্যাঁ বলে মরা মুজাহিদ এ কি মর্দে না মরা হ্যাঁ বলে এমন মুজাহিদ রে একবারে হ্যাঁ জীবন দিয়ে বলে মুজাহিদ হ্যাঁ বলে শয়তান শয়তান কথা কন ঠিক না বেঠে এর সাথে কোনো আপোষ আছে এরপর লাস্টে যখন দেখি যে কোনোভাবে তার সাথে চলে না শেষ পর্যন্ত বললাম যে আপনার ছেলে হইলে আপনার ছেলের নাম রাখকে নিয়ে জিত এরপরে আপনি এটা কোন কথা করেন তাহলে বোঝা গেল যে আপনি যে কোনোভাবে এজিদের বিরুদ্ধে কথা বলতে চান না তাহলে বোঝা যায় ঠিক আছে কিছু রাখা দরকার নাই আমার মনে হয় তার সাথে একটা আত্মীয়তা সম্পর্ক আছে আপনার এসে মনে হয় আপনার বোন জামাই লাগে
এজিদের দল বড় কুখ্যাত দল কথা বলেন ঠিক না মানে এত চাপাবাজ ওরে বাঁচাইবার জন্য এত কিছু শুরু হইছে এখন মেহরাবে দাঁড়ায় দাঁড়ায় কয় এজিদের কোনো দোষ নাই এবং এজিদকে মানে সাহাবী তো এরা তো ইতিহাস জানেন দেখে বলে এরা তো ইতিহাস জানে না এইজন্য বলে তো যাই হোক তো এজিদের কাছে ইমামে জয়নাল আবেদিন চারটি দাবি করছে নাম্বার 1 আমার বাবাকে যারা শহীদ করেছে তাদেরকে আমার হাতে তুলে দিতে হবে 2 নম্বর যেই সমস্ত কল্লাগুলো কেটে কেটে বিক্ষিপ্ত অবস্থা আপনারা দূরে সরাই দিবেন এবং যেই সমস্ত কল্লাগুলো আলাদা আলাদা পড়ে আছে এই কল্লা মুবারককে এক করে আমার হাতে তুলে দিতে হবে কয় কেন কয় আমি যেন ওই কল্লা মুবারককে দেহের সাথে মিলিয়ে মিলিয়ে তাদেরকে লাইন ধরে জানাজা পড়ায়া দাফন করতে পারি সুবহানাল্লাহ বলেন না কথাটা কিন্তু উড়াই ফলাই দেন না বৃষ্টি তো বৃষ্টি না হইলে আয়াত পড়া সুন্দর কিরাম একটা তাফসীর স্টাইলে ওয়াজ করলাম মানে কারণ আমি পরিবেশ যেমন তেমন কথাই বলি আমি যে পারি না বিষয় মন না মান জাদ্দা ওয়াজাদা যে চেষ্টা করে সে পায় আমিও চেষ্টা করলে আমি পারি কিন্তু আজকের পরিবেশ নাই ওইভাবে ওয়াজ করার এজন্য আমি আয়াতের দিকে তাক তাইন না আস্তে আস্তে আমি হাদিস মুবারক দিয়ে ওয়াজটা সাজাইলাম না শুধুমাত্র প্রেমিক যারা এসেছেন তাদেরকে একটা তথ্য দিচ্ছি বাবা বাবা প্লিজ আর 20 25 মিনিট এরপরে জয়নুল আবেদিন বলেন 3 নম্বর দামের দামেস্কের যে মসজিদ এই মসজিদে আমাকে জুমায় কথা বলার সুযোগ দিতে হবে 4 নম্বর আমাকে দেখার জন্য আমাদের সহযোদ্ধা হয়ে আমাদের শুভাকাঙ্ক্ষী হয়ে যারা এই কুফার আশেপাশে আছে প্রত্যেককে মদিনায় সুন্দর করে ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না এখন বলুন দাবি কয়টা আরো জোরে দাবি কয়টা এই 4 দাবি উপস্থাপন করার পরে এজিদ একটা ভান ধরছে ডাক দিকে এই হুসাইন কি কে শহীদ করেছস একটা কয় খুলি খুলির জিজ্ঞেস করছে এই তুমি কি শহীদ করেছ মানে আমি না সীমারে শহীদ করছে এখন সীমারে জিজ্ঞেস করে এই সীমার তুমি কি শহীদ করেছ সীমার বলে আমি না আরেকজন আচ্ছা বলুন তো কারবালার গণনাটা কি কোনো হঠাৎ করে হইছিল নাকি প্ল্যান করে হইছিল দিনে হইছিল না রাতে হইছিল এবং এটা কি কোনো গোপন বিষয় ছিল নাকি আলোচিত বিষয় ছিল তো এজিদ যে এত বড় দায়িত্ব প্রাপ্ত হয় এরেজিগায় তুমি মারছো এরেজিগায় তুমি মারছো এরেজিগায় তুমি শহীদ করছো এরা কয় কেউ কেউ তো স্বীকার করে না এজিদ লাস্টে বলতেছে ইয়া জয়নুল আবেদিন কেউ তো স্বীকার করে না বলেন তো এখন আমি কি করি দেখেন কত বড় বাচ্চা কথা বলেন ঠিক না বেঠে পরে ইমাম জয়নুল আবেদিন বলছে হে ইয়াজিদ আমার বাবার হত্যাকারীরা প্রকাশ্য হওয়ার পরেও আপনি আমাকে এই উত্তর দিবেন আমি আশা করিনি তার মানে বোঝা যায় জয়নুল আবেদিন এজিদের প্রতি অসন্তুষ্ট নাকি সন্তুষ্ট অসন্তুষ্ট কারণ সে জেনে শুনে জেনে বুঝে না দেখার বান করেছে কথা বলেন ঠিক না বেঠে এরপরে দেখেন 2 নম্বর হলো আমার বাবাকে এবং আমার আত্মীয় স্বজনকে যারা শহীদ করেছে এদের কল্লা মুবারকগুলো এক করে দিতে হবে যাক এটা রাখলাম 2 নম্বর গেল 3 নম্বর আমাকে দামেস্কের মসজিদে কথা বলার সুযোগ দিতে হবে এবার মসজিদের মধ্যে মুসল্লি ভরপুর অনেক মুসল্লি এসেছে তখন জয়নুল আবেদিন দাঁড়িয়ে শুধু একটা কথা বলছিলেন হে কুফাবাসী আমি আপনাদের কাছে জানতে চাই এ মুসল্লানি কেরাম আমি আপনাদের কাছে জানতে চাই আমার বাবা হুসাইনের অপরাধটা কি ছিল যেই মাত্র এই কথা বললাম করুণ কণ্ঠে যখন জয়নুল আবেদিন দামেস্কের মসজিদে এই কথাগুলো ছেড়ে দিল ওই মুহূর্তে মসজিদের মুসল্লিদের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে ইয়া আহলাল কুফা আতাবকুনা হে এ কুফাবাসী তোমরা কি কাঁদছো আমার কাছে উত্তর দাও আমার বাবার কি অপরাধটা ছিল কেউ বলতে পারে না সবার মাথাটা নিচু করে ফেলেছে এজিদ টের পেয়েছে এই মুহূর্তে যদি জয়নালের বক্তব্য দীর্ঘ হয়ে যায় তাহলে অসংখ্য মুসল্লিরা জয়নুল আবেদিনের পক্ষে চলে যাবে সে তো খুব চালাক মুসল্লিদেরকে ডাক দিয়ে বলে হ্যাঁ মুয়াজ্জিন আজান দিয়ে দেন আল্লাহ আকবার কন্যা
এরপরে মুয়াজ্জিন মসজিদের মধ্যে দাঁড়াইয়া তিনি আজান দিয়ে দিবেন আজানটা যখন এইভাবে দেয় আমার দেশের মধ্যে আল্লাহু আকবার বললে আল্লাহু আকবার বলে বলে উত্তর দেয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বললে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে উত্তর দেয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে বলে উত্তর দেয় ও যুবকের দল কিন্তু নবীর নাতি ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান জয়নুল আবেদিন তিনি কি জবাব দিয়েছে জানেন ওরা যখন আজানটা দিয়েছে আজান দেওয়ার সময় এইভাবে আজান দিয়েছে আজান দেওয়ার সময় আল্লাহু আকবার বলার পরে ইমাম জয়নুল আবেদিন আল্লাহু আকবার বলে জবাব দেয় নাই কিভাবে জবাব দিয়েছে শুনেন আল্লাহু আকবার الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله এটা আমি যখন উমরায় গেছি সরাসরি আযান শুনছিলাম এইভাবে শিখতে পারি না ভালো করে এটা হলো ওই শর্ত আর কি আর আমি যেভাবে দেই সেটা হলো এইভাবে জরের আব্দিন কিন্তু আযান শুনতাছে উত্তরটা কি দিয়ে শুনলেন الله أكبر الله أكبر الله أكبر الله أكبر বারবার বৃষ্টি মারহাবা জোরে গো প্রেমিকরা কি আছে প্রেমিকরা কি থাকবে মাশাআল্লাহ আজান দিচ্ছি কষ্ট হচ্ছে আপনাদের এবার শুনে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا কি মানুষ নাকি বাউন্ডারির বাইরে মানুষ আরে সর মানুষ আরেকটা কলি বলবো আমি জানি যে ওয়াজের পর আপনারা ধরবেন এই জন্য আমি ওয়াজটা মিলাই আজানা দিয়ে ফেলতেছি কারণ এখন ওয়াজের ভিতরে আজানা হয়ে পড়ছে মারহাবা জোরে গল আগে তো সবসময় পর রিকোয়েস্ট করতেন আজকে এমন ওয়াজ ধরছি ওয়াজের ভিতরে আজানা হয়ে পড়ছে মারহাবা জোরে গল না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ গান এখন শুনে أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله
যেই মাত্র মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার তখন জাইনুল আবদিন আযানের উত্তর দিয়েছে লা শাইয়ুন আকবারু মিনহু আল্লাহু আকবার এমন একটা ধ্বনি এর উপরে আর কোনো ধ্বনি না উত্তরটা কি আমাদের মতো দিছে না আচ্ছা যখন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তখন হযরতে জাইনুল আবদিন উত্তর দিয়েছে নাম অবশ্যই বালা দামি আমার রক্ত বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই ওয়াশারি আমার চুল বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই ওয়া লাহমি আমার রক্ত বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বুঝছেন কিন্তু এখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে বলছে ঠিক আছে কোনো উত্তর দেই নাই যেই মাত্র হাইয়া আলা সালা বলবে তখন জয়নাল আব্দুল বলছে চুপ করো আজান চলবে না তোমরা মুখে বলছো আল্লাহু আকবার আল্লাহ মহান তোমরা মুখে বলছো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ওকে আমি মেনে নিলাম এখন মুখে বলতেছো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখে বলছো আমি সাক্ষ্য দিচ্ছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আল্লাহর রাসূল তো আমি জয়নাল জানতে চাই হাইয়া আলা সালা পড়ে নামাজ পড়ে আজান পড়ে ইকামাত পড়ে জামাত পড়ে আগে জানতে চাই নবী যদি আল্লাহর রাসূল হবে রাসূল যদি আল্লাহর নবী যদি আল্লাহর বন্ধু হবে নবী যদি আল্লাহর রাসূল হবে তাহলে সেই নবীর আদরের নাতির গলায় কেন ছুরি চালাইছো আগে জবাবটা দাও তারপর আজান দাও কথা খালাস আজান বন্ধ ইকামত বন্ধ নামাজ বন্ধ জামাত বন্ধ জিকির বন্ধ জয়নাল আবদিন বলেন আল্লাহু আকবার লা শাইউন আকবার মিনহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দামি শারি লাহমি আমার শরীর অল বডি সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি জানতে চাই নবী যদি আল্লাহ রাসূল হবে সেই নবীর আদরের নাতির গলায় কেন ছুরি চালাইলি তাদের জন্য কেন পান্নি বন্ধ করলি জবাব দে তারপরে নামাজ ইমামতিকে দাঁড়া কথা বলেন ঠিক কি না আমি বরদাস্ত করতে পারি না তাই আমি বসে থাকতে পারি না আমার শরীরে কারেন্ট চলে আসে তোরা মুখে বলবি আল্লাহর জিকির করবি মুখে নবীর জিকির করবি আবার আহলে বাইতের বিরুদ্ধে কথা বলবি নবীর আউলাদের গলায় ছুরি চালাবি তোরা মুনাফিক আরো জোরে আরো জোরে ইমাম হুসাইনের গলায় যারা ছুরি চালিয়েছে এরা মুনাফিক এরা বেঈমান এরা লম্পট এরা চরিত্রহীন এরা মদখোর এরা জিনাখোর এরা কখনো আমার নবীর সুপারিশ পাবে না হাত তুলে বলেন ঠিক কি না বলেন পরিষ্কার হয়ে গেল দল দুইটা আজকে কি তাহিরি নতুন দল বানাইছে না দাওয়াতি ইমানির স্লোগান কি এটা কি বিভাজন সৃষ্টিকারী না দাওয়াতি ইমানি বাংলাদেশ আমার কমিটি এটা কোনো সাংঘর্ষিক নয় এই কমিটি বর্তমান প্রেক্ষাপটে প্রাসঙ্গিক এটা সাংঘর্ষিক নয় দাওয়াতি মানি বাংলাদেশ এটা প্রাসঙ্গিক যেখানে অনৈক্য দেখবে সেই কমিটি দৌড়ায় গিয়ে ঐক্য করার চেষ্টা করবে সবাই যদি যার যার ভাবে আলাদা হয়ে যান কোনো পেস্ট লাগলে মিলাইব কেন কথা কন না কেন সংসারে পাঁচটা বাই থাকলে একটা বাই তো ম্যানেজার জায়গা থাকে যার কথা সবাই মানে আমি চাই মুরব্বীদের মাঝে আমার মাতবরি করার বয়স নাই মুরব্বীদের ব্যাপারে আমার কোনো কথা নাই না আমার মুরব্বীরা আমার মাথার তাজ কিন্তু আমি কাজ করি এই প্রজন্ম নিয়ে এই খুলশি পোলাপান্ডি করে এই পোলাপান্ডি কই আমার পোলাপান্ডি কই আসেননি সবাই আসেননি আরে দুই হাত তুলে করে আসেন কি না বলেন আমি আমার পোলাপান্ডির চেক দিয়ে রাখি আমি আমার পোলাপান্ডি বলি যত ধরনের সমস্যা হোক তোমরা ফেসবুককে গরম করবা না তোমরা ফেসবুকে চুপ করে ধৈর্য নিয়ে ঘরে বসে থাকো অমিল হলে ঐক্য হবে অমিল হলে মিল হবে কিন্তু তোমরা ফেসবুকে উত্তেজনা করবা না কারণ এই ফেসবুক নামক গজবের কারণে আজকে অনেক ছেলেরা ব্যাহত হয়ে গেছে কথা বলে ঠিক কিনা
আলেমদের বিরুদ্ধে কমেন্টস করে ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে ওলামায়ে কেরামদেরকে যা মন চায় তাই বলে এইগুলো চলবে না এইজন্য আমি বলেছি মাইনাস নয় মেনেস চাই হিংসা মুক্ত সুন্নিও চাই দাওয়াত ইমানি বাংলাদেশ কোন ধরনের বিভাজন সৃষ্টি করে না দাওয়াত ইমানি বাংলাদেশ খুব প্রাসঙ্গিক খুব প্রাসঙ্গিক খুব দরকার কথা বলেন ঠিক কি না আমি আশা করি আমার বক্তব্যকে কোনো নেগেটিভ ভাবে নেবেন না আমি সুন্নি আলেম যারা পীর মাশায়েখ যারা যদি আকীদা ঠিক থাকে আমি আপনার সাথে আছি আবার আকীদা ঠিক না থাকলে তাহিরকে ডানেও পাবেন না বামেও পাবেন না সামনেও পাবেন না পিছনে কো পাবেন না এই ছেলেরা হাত তুলে বলো আকীদাটা হলো সবচেয়ে বড় সম্পদ আমার জয়নাল আব্দিন শেষ সবক দিয়ে গেছে মুখ দিয়ে নবীর নাম বলবা নবীর বিরুদ্ধে কথা বলবা মুখ দিয়ে আহলে বাইতের ওয়াজ করবা আহলে বাইতের বিরুদ্ধে আবার কথা বলবা মুখ দিয়ে সাহাবায়ে কেরামের শান গাইবা এই মুখ দিয়ে আবার সাহাবার বিরুদ্ধে কথা বলবা এই মুখ দিয়ে ওলি আল্লাহর পক্ষে কথা কইবা আবার গোপনে ওলি আল্লাহর সঙ্গে বিরোধিতা করবা তোমার মতন কাসাব তোমার মতো দাজ্জাল তোমার মতো মুনাফিক সুন্নি জামাতের কলঙ্ক কথা বলেন ঠিক তবে আমাকে চেত তোলাবেন না তাহিরি কাউকে ধরে না তাহিরির উপরে কেউ ইচ্ছা করে পড়লে তাহিরি কাউকে চারে না ব্রাহ্মণবাড়িয়া বলতে একটা শব্দ আছে মেজাজ গরম দিল নরম মেজাজ গরম দিল নরম ব্রাহ্মণবাড়ির মানুষ মানুষকে ভালোবাসতে জানে চিটাগাঙ্গের মানুষও মানুষকে ভালোবাসতে জানে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া আর চিটাগাঙ্গের মাঝখানে কিছু মুনাফিক ডুববে দুঃখে ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রামের ঐতিহ্য আর একতা ঐক্য বিনষ্ট করবে আবার অনেক সময় আমরা আমাদেরকে ব্রাহ্মণবাড়িয়া মনে করে কেউ ঠেলে দেওয়ার চেষ্টা করে কিন্তু তারা ভুলে যায় ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম বিভাগ তাহলে কি আমি কি চট্টগ্রামের ভিতরে নাকি চট্টগ্রামের বাইরে তো সুতরাং তাহিরিকে চট্টগ্রামের বাইরে বাবার কোনো সুযোগ 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 আমি কি বুঝাতে পেরেছি নাকি টু লাইন বেশি বলেছি ভাইয়ের আমার খুব মনোযোগ দিবেন তাহিরি যা বলে সরাসরি বলে আজকে ওরা কি করেছে এক লাগাই সত্য লড়াই তো পারি না দুইবার খারুছি ফেড়ো গুতা লাগছে বললাম ওইলে এখন একবার দাঁড়াইছে পিন আইসা দেখে যে পিন আইসা পাওয়া গীতটা যেতে গেলে সেটা যে পিন যায় তোমরা স্টেজের ভিতরে যদি কাজ করার পরে খেয়াল না করো পুরো দিনে ধনুষ্টঙ্কর দোষে হইরে মরলাম হইলে ভাগ্য বলো যে পায়ের চামড়াটা শক্ত আছে লোহাটা ঢুকতে পারে নাই দোস্ত ঠিক আছে নি আচ্ছা আমি যে বারবার চট্টগ্রাম আসি আপনারা কি বেজার হন নাকি আমার খুলছি যাও তোলার আজকে ডিজেল কলোনির মাঠের পোলা পান্ডার যে মাহফিলটা ধরে রাখছে খুশি না বেজার এখন মাগরিবের পরে বৃষ্টি দেখা যদি মাহফিলটা বন্ধ করে ফেলাইতো তাইলে আজকে কি আমরা মনের মাধুরীতে বেশি কথা বলতে পারতাম তাহলে পা ভেঙে মচকে যাবে কি কই পাটা ভেঙে যাবে কি না কয়টা কথা পাটা মচকাবে কিন্তু ভাঙবে না পাটা মচকাবে কিন্তু ভাঙবে না সাপটা মেরেছি লাঠিটা হাতে নিয়েছি সাপটা মেরেছি লাঠিটা হাতে নিয়েছি এভাবে সুন্নিয়তকে এগিয়ে নিতে হবে হেকমত সবচেয়ে বড় সম্পদ কথা বলেন ঠিক কিনা কৌশল করে এক বিন্দু দিলে যেই কাজ হয় বিনা কৌশলে কলস কলস ঢাললেও সেই কাজ হয় না তাই তো পড়েছিলাম তৈল নামক গল্পটা খুব ভালো করে পড়েছিলাম জীবনের বিনা সম্পত্তির ধ্বংস পিতা পুত্রের শত্রুতা ভাই বোনের কলহ রাজা প্রজার শত্রুভাব এসব ঘটে একমাত্র চেয়ারের জন্য অর্থের জন্য ক্ষমতার জন্য কারবালার ঘটনা তারই একটি ধারাবাহিকতা লুপ কি লুপ হামসে বড় কোন হ্যাঁ আমি সবচাইতে বড় আমার উপর কেডা আছে এই যখন আপনার অবস্থান হবে দেখবেন আপনি চেয়ার থেকে ঠুস করে মাটিতে পড়ে গেছেন কথা বলেন ঠিক কিনা বেঠে যেইভাবে এজিদ কি উঠেছে না পড়েছে এজিদ কি উঠেছে না পড়েছে আজ পর্যন্ত কাহারো নাম কি এজিদ দেখেছেন ফেরাউন দেখেছেন নমরুদ দেখেছেন আবু জেহেল দেখেছেন আবু লাহাব দেখেছেন কেন দেখেন নাই এদের ইতিহাস হলো নিন্দার ইতিহাস এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন রেখে দিলাম বয়ান আর সামনে যাব না
তবে এতটুকু বলতে চাই বাঁচতে হলে নবীকে নিয়ে বাঁচবো হুম মরতে হলে নবীর মহব্বত নিয়ে তো বাঁচান মরব রাজি আছে না নাই আছে আজকের খুলসির বেড়ায় ত্রিদে খুলসির পোলা মন্দিরে আমার নতুন করে ভালোবাসা গেলাম কারণ ওরা যে আমি একটু পর পর আমি লাইভ দেখেছি ওরা যে কাজ করতেছে ওই উপরে উঠতাছে ওই যে বাসটার উপরে উঠছে কিছু বলামান ওই বাসটার উপরে ঠিক আছে নি ওই বাসটার উপরে উঠেছে আমি লাইভ দিয়ে দিয়ে দেখেছি আমি কই বলছি যে পোলা পান চিন্তা করিস না তোরা বৃষ্টিতে ভিজবি আমি খানকায় বসে থাকব না প্রয়োজনে তোদের সাথে এসে বৃষ্টি খেলা খেলে যাব মাঝখানে প্রেমের খেলা খেলে যাব কথা বলেন ঠিক না বেঠি এই জন্য যুবক ভাইয়ের আমার জয়নাল আবেদিন আজকে ছিল বলেই তো আমরা হক কথার ধারাগুলো আমাদের হাতে লুট হিসাবে এসেছে কথা বলে ঠিক না বেঠি ওরা কি বলে জানেন ওরা বলে শুনেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে তারা শহীদ করেছে আমি একবার এটাকে হাতে নিলাম যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে তাদের খেলাফত নিয়ে হোক আর লোভ হোক আর চেয়ার হোক ওরা হুসাইন রাদিয়াল্লাহু বিরুদ্ধে লেগেছে হুসাইন রাদিয়াল্লাহু হক ছিলেন যাক এক এক যুদ্ধ হয়েছে আমি একবার চিন্তা করেছি যখন আবার ৭২ জনকে শহীদ করলো ৬ মাসের বাচ্চাটাকে শহীদ করলো এবং প্রত্যেকের জন্য পানি বন্ধ করলো তখন আমি দুইবার চিন্তা করেছি কয়বার জয়নাল আবেদিনের দোষ কি ছিল আর আলী আসগরের দোষ কি ছিল তো ওনাকে শহীদ করলো কেন আমি তখন দুইবার চিন্তা করেছি আবার যখন দেখি এত বড় ট্র্যাজেডি নবীর আওলাদের বিরুদ্ধে করার পরও একদল মুসলমান বাংলাদেশে থেকে এজিদের পক্ষে গান গায় তখন আমি তিনবার চিন্তা করেছি তখন আমার জন্য প্রাসঙ্গিক হয়ে গেল যেই প্রক্রিয়ায় আলী মুকামকে শহীদ করেছে যেই প্রক্রিয়ায় ওনার সন্তানকে শহীদ করেছে সেই প্রক্রিয়ায় আমাকেও মেরে ফেলতে পারে আমার পরিবারকেও মেরে ফেলতে পারে এই জন্য সবসময় আমি সতর্ক থাকি সবসময় আল্লামা শহীদ ফারুক রহমতুল্লাহ আলাইকে তারা শহীদ করে দিয়েছে এবং খাজা বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাইকে তারা গুম করে ফেলেছে আপনারা আওয়াজ করে বলেন ঠিক না বেঠি আমার যুবক ভাইরা এই জন্য আমাদের জন্য খুব অনেকে বলে হুজুর হুজুর এত সমস্যা কেন মিলেমিশে থাকতে পারে না কেন পারে না এই জন্য গোরার ইতিহাস তো মুনাফিকের ইতিহাস কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি একবার দুইবার তিনবার কথা তিনবার আমি চিন্তা করি এবং মিলতে গেলে ৫০০ বার চিন্তা করি না জানে কোন দিন আবার ইয়া তাহিরি কইয়া আইন্যা আবার বস্তার ভিতরে ঢুকাইয়া কর্ণফুলি নদীর মধ্যে ফেলে দে বাবা এই মুনাফিক এখন আসে না নাই এই জন্য মুনাফিক দিকে সাবধান থাকবেন কাফের বহুত বালা ডাইরেক্ট চিনা যায় মুনাফিক বাবা চিনা যায় না গুলালুর মতন বর্তার মধ্যে কাজে লাগে বাসির মধ্যে কাজে লাগে কথা কন ঠিক না বেটি এক বেচারা তো কাঁচা মরিচের মতো সব আছে হ্যাঁ শফি ভাই রাইট কথা বলছেন দাড়ি টুপি পাগড়ি নামাজ কালাম সব আছে কিন্তু সমস্যা হইল বাইরে না ভিতরে কথা কয় না বাইরে না ভিতরে আমার যে আপনারা একটা গজল গাওয়ার অনুরোধ করলেন আমি কি গজলটা গায়েই যাইতাম এটাকে গেয়ে যাব তাহলে আল্লাহ যেন কবুল করে বলেন আমিন আচ্ছা যতক্ষণ আমি কথা বলছি আপনার কি কষ্ট পাইছেন আজকে ইমান আকিদার উপরে বেশি কথা বলছি ঠিক না ঠিক তবে একটা কথা বলি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গায়ের মধ্যে অনেক তীরের আঘাত বর্ষার আঘাত তলোয়ারের আঘাত নিয়াও তিনি নামাজ পড়েছে এই নামাজ আমরা চাই কি চাই না আল্লাহর ওয়াস্তে পোলাপান নামাজ পড়বেন এজিদি নেশা করছিল আমরা নেশা করব আমরা নেশা করব কিছু পোলাপান আছে ডাইনে ভেবে জায়গা আর কি গেলে গেছে আজকে থেকে আর আমরা নেশা করব খাইলে খাইয়ালে স্যার কি করার এটাকে রানতে পারুম তাহলে আজকে থেকে ওয়াদা করলাম আর নেশা করব নেশা করব এবং নামাজ ছাড়ব নামাজ ছাড়ব তাইলে আমরা শেষ বেলায় এই গজলটা বলে বিদায় হয়ে যাব বাবা আর জ্বালাইস না বাবা আর জ্বালায় না আস্তে আস্তে বাবা না লক্ষ্মী আমি যেই চিল্লানটা চিল্লাইছি বৃষ্টির কারণে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাইলে গজলটা কি শুনবেন একজনে বলছে হুজুর কোরআন তেলাওয়াত করেন আরেকজন বলছে হুজুর মুজে কুফা ওয়ালু বলবেন আরেকজন কি পাঠাইছে ভালোবাসার চিঠি পাঠাইছে নাকি দেখি তো
না তুমি একজনের নাম ধরছো চট্টগ্রামের এক আলেমের এইজন্য আমি বলবো না হ্যাঁ আমি এটা রেখে দিলাম কারণ এই রকম নাম ধরাধরির মধ্যে আমি নাই আমি হক কথা কই আছে মো যার বিরুদ্ধে যাবে যাবে যার পক্ষে আসবে আসবে কথা বলেন ঠিক না বেঠিক না নাম ধর করো না ঠিক আছে বাবা এগুলা কইরো না কোনো সময় আমাকে দিও না আর আমি প্রশ্নের উত্তর দেই না আমাকে অনেকে প্রশ্ন করে যে প্রশ্নগুলো করবে এই প্রশ্নের উত্তর আমি ওয়াজের ভিতরে এমনি দিয়া দেই যেন আর প্রশ্ন করতে না পারে যেমন এজিদের ব্যাপারে প্রশ্ন আসতে পারতো আমি আগে ওয়াজ করে দিছি কথা কোন ঠিক না বেঠিক এখানে আবার প্রশ্ন আসছে আমি বারবার এক প্রশ্ন অবতারণা করি না তবে একটা কথা মনে রাখবেন হক হক বাতিল বাস মুনাফিক কাফের বাস আমরা কি মুমিন আমরা কি মুমিন কথা কোন ঠিক কি না আল্লাহ যেন কবুল করে বলেন আমিন একটু দুরূদ শরীফ পড়েন আমি গজলটা একটু দেখে নিচ্ছি اللهم ফুদিয়েছি হাদিয়া লাগবে যাক লাগবে না মারহাবা জোরে কোন ভালোবাসা দিলে হাদিয়া লাগে না কথা কোন ঠিক না বেটি আল্লাহ কবুল করুক আমিন কই গাড়ি থেকে ও নুরি বাংলা সাহেব আসছেন বুলডুজার বাতিলের আসেন 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 মারহাবা জোরে কোন নারে তাকবীর নারে রিসালা নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত নূরে বাংলা সাহেবের আগমন এটার নাম হলো ভালোবাসা ভালোবাসা থাকলে পোস্টারে নাম লাগে না কথা কোন ঠিক না বেঠে এ সফি ভাই ভালোবাসা থাকলে হাদিয়া লাগে না ঠিক না বেঠে যাক আল্লাহ কবুল করো আমিন কোন যাক আলহামদুলিল্লাহ আরে বাপরে খাইছে আল্লামা ওমর ফারুক নইমি হুজুর আল্লামা এবিএম আমিনুর রশিদ আল কাদরী হুজুর আমরা যে পাশাপাশি বয়া বয়া ওয়া শুনতেছি কেমন লাগতেছে আপনাদের কাছে আপনারা কি চান না বাংলাদেশের পীর মাসাই একটা হোক আপনাদের চান না বাংলাদেশের উলামায়ে কেরামে এক থাকুক সেই পদ্ধতিতে আমরা কাজ করে যাচ্ছি কথা বলেন ঠিক না বেঠে আল্লাহ যেন কবুল করে বলেন আমিন যাক ভাইয়ের আমার আমি আস্তে আস্তে ওয়াজ একটা জায়গায় নিয়ে যাচ্ছি আমি অনেক কথা বলেছি খুব টায়ার্ড হয়ে গেছি একটি গজল বলবো ইনশাআল্লাহ কোনটা আচ্ছা আচ্ছা ওই মানে এরা বুঝতে পারছি কোন গজল না এরকম না তবে হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যায় কারবালার ঘটনা শুধুমাত্র ঘটনা নয় এটা একটা ঈমানি চেতনা কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার বলেন এটার অর্থ কি সাধারণ ভাই এক একটা কলি এক একটা পংক্তি এক একটা চারণ আমাদের হৃদয়কে কত বিক্ষত করে চিৎকার মেরে কন্যা ইয়া হুসাইন ইয়া হুসাইন আল্লাহ এই ইমামে আলী মকান ইমাম হুসাইনের সিলাই তুমি আমাদের আজকের মাহফিলকে কবুল করো শাহাদত কারবালার 72 জনের রক্তের কণিকার উসিলায় আপনি আমাদের আজকের মাহফিলকে কবুল করুন আল্লাহ আপনি মাহফিল উসিলাই কবরবাসীর কবর আযাব আপনি মাফ করুন আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলুন আমিন